কোথা গিয়েছিলি? ডাক্তার বাবুর বাড়ি। কিছু হয়েছে? কিছু না, ফেরাই দিল। আমি আন্দাজ করেছিলাম কি ফেরাই দেবে। কানিষ্ঠা, সব কপালে লিখুন, তা না হলে আমার এই দশা হয়। আখেরের জলটা তোর হাত না পা পর্যন্ত আমার গতি নাই। রাইত সে কোনা ঘুমায় পড়ো। ঘুম আসতেছে না আমার। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। ডাক্তারবাবু যে আসেন। যা ঝড় বৃষ্টি, ভাবলাম যাই একবার লক্ষ্মীর কাছে। ভালো করেছেন। কত পুণ্যি করলি আপনাদের মতো মানুষের চরণ ধুলি পড়ে। শরীর ভগবানের দান, যেদিন বইতে পারবো টাইম পো। সাটা সিসে জাপটি টেনে দি ও ডাক্তারবাবু। না থাক, ঘরের পুরুষটার বাপ হওয়ার ক্ষমতা ছিল না সে। বন্ধুটার খবর কি রে? কার? ওই যে লম্বা না কিছু মেয়েটা। সুস্মিতা? হুম। ওদিকে হাত বাড়াস না, ওর পেছনে লম্বা লাইন। কি চাই? বাবু আছেন? কে? আমি মা। বাবু আছেন? কেন, আমার একটু দরকার ছিল মা। বাবুকে কি এ সময় পাওয়া যায়? খোকা বাবু না? হ্যাঁ। কত বড় হয়েছে। ছোটবেলায় আমার বুকেতে দুধের দাঁত দিয়ে কামড়েতেছিল, উনি আছে মা? এখন ওঠো তো, বাবুর সঙ্গে আপিসে দেখা করো। কিরে? কি করি বল দিনি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাড়ি আমি গেলি কাজ হবে? আমি মিউনিসিপ্যাল বাড়ির সাত তৈয়ার করেছিলাম। এখানকার বিশিষ্ট লোকেরা জয়েন্টলি পিটিশন করেছেন। কেন? যেসব মেয়েরা গোপনে দেহ ব্যবসা চালাচ্ছে তাদের 15ই আগস্টের আগে এই অঞ্চল থেকে উঠিয়ে দেয়া হোক। তাই নাকি? হ্যাঁ। বেডলা এই আছে না কে অঞ্চল? হ্যাঁ তা আছে বই কি, খোঁজ খবর করলে দু চারজন পাওয়া যাবে বই কি। কি পাওয়া যাবে? আমি ব্যাচেলার মানুষ, লোনলি ফিল করি,
তাই সরকেলকে বলছিলাম এই দাসগুপ্ত খেলবে নাকি দিন থ্যাঙ্ক ইউ চলুন গলাটা একটু ভিজিয়ে নেওয়া যাক নট এ ব্যাড আইডিয়া চলুন হাই প্রবীর হাই কি নাম বললেন লক্ষ্মী হ্যাঁ শি ওয়াজ ভোলাপচুয়াস অ্যান্ড ফ্ল্যাশ উইথ মিল্কস নিউট্রিশনের অভাবে যেসব বেবিরা ভুগছিল তাদের দুধ খাওয়াবার জন্য ওর ডাক পড়ে সেই থেকেই ও এটাকে প্রিন্সিপাল প্রফেশন করে নেয় প্রিন্সিপাল প্রফেশন বলছেন কেন ওর কি অন্য কোনো প্রফেশন ছিল যেসব বাড়িতে লক্ষ্মী মায়ের কাজ করত সেইসব বাড়ির কোনো কোনো পুরুষ লক্ষ্মীকে আলাদা করে পেতে চাইত লক্ষ্মী বুঝত লক্ষ্মী তাদের প্রশ্রয়ও দিত কেন টু কন্টিনিউ দিস প্রফেশন শি হ্যাড টু পিক আপ দি ওল্ডেস্ট প্রফেশন অফ দি ওয়ার্ল্ড স্টিল উই আর ইন ডার্ক উইদাউট দি হেল্প অফ মেন হাউ শি কুড রিটেইন হার কন্টিনিউয়াস মাদারহুড এখন আর চলে কি করে এখন সেকেন্ড প্রফেশনটাই প্রিন্সিপাল প্রফেশন আমি হলে তো মশাই ওকেই প্রথম নাগরিক সংবর্ধনা দিতাম শি ইজ এ নোবেল লেডি কে নোবেল লেডি কার কথা বলছেন মুখার্জি তো বলছেন লক্ষ্মী ইজ এ নোবেল লেডি উনি হলে লক্ষ্মীকেই নাগরিক সংবর্ধনা দিতেন কাকে লক্ষ্মী ফস্টার মাদার স্তন্যদায়িনী সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মুখার্জিদার কথাটা একেবারে হেসে উড়িয়ে দেওয়া যায় না কদিন আগে আমার কাছে একটা উড়ো চিঠি আসে তাতে ডিমান্ড করা হয়েছে লক্ষ্মীকে নাগরিক সম্বর্ধনা দেয়া হোক বলেন কি কারা ডিমান্ড করেছে অন্য ক্যাম্পের কিছু লোক ব্যাপারটাকে পলিটিক্যাল ইস্যু করতে চায় আমার মনে হয় আমরা যাদের নাগরিক সম্বর্ধনা দিচ্ছি তাদের সম্পর্কে এদের রিজার্ভেশন আছে তারা মনে করেন এটা ঠিক কাজ হচ্ছে না কেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আবর্জনা দূরীকরণ সপ্তাহ পালন করছেন নাকি স্বাধীন বাবু আরে না ভাই না কদিন ধরে দেখছি ফাইল নিয়ে ঘাটাঘাটি করছেন সর্দি হয়ে যাবে যে কদিন ধরে একটা ফাইল খুঁজে পাচ্ছি না কোন ফাইল ও স্বাধীন বাবু আর স্বাধীন আমি এখন পরাধীন পরাধীন আপনার এখন বয়স কত হলো স্বাধীন বাবু তা হলো ৪০ চল্লিশ এক্সেলেন্ট একেবারে রাজ্য টোক কোন ফাইলটা আমায় একটু বলুন না যদি কোনো কাজে আসতে পারি গান্ধীজির চেয়ারম্যান সাহেব আসতেন না কখন আসবেন ঠিক নেই কি করবি চল চেয়ারম্যান সাহেব কোথায় বসেন উনি এখন নেই ডিএম এর অফিসে কখন ফিরবেন বলতে পারছি না কিছু বলার থাকলে আমায় বলতে পারেন আপনার প্রবলেমটা কি প্রবলেম জলের এক বছর ধরে নতুন কোনো কানেকশন পাচ্ছি না আর ওদিকে
কুয়োটাও শুকিয়ে গেছে। সব 15 আগস্টের পর। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি লক্ষ্মী? আমাকে চিনতে পারছো না? এখন আমায় কেউই চিনতে পারে না, অথচ এমন একদিন ছিল রাস্তাঘাটে আমাকে কেউ দেখলেই চল। আমি একদিন তোমার ছবি এঁকেছিলাম, তোমাকে নিয়ে সে অরণ্যে গিয়েছিলাম, তখন তুমি পূর্ণ মাতৃসম্ভবা। গর্ভধারিণী মায়ের মুখ আঁকতে আমার 3টে দিন সময় লেগেছিল। ওখানেই তুমি একটা মৃত শিশু প্রসব করেছিলে। দেশ বিদেশে তোমার ছবিটার খুব কদর হয়েছিল, আমারও তখন শিখর ছোঁয়া খ্যাতি। তোমার যে ছবিটা আমি এঁকেছিলাম তার এখন বাজার দর কত জানো? ফ্যাবুলাস, একজন আমেরিকান কিনতে চেয়েছিল। দেইনি। আমার খুব বিপদ বাবু। আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে আমরা শেষ হয়ে যেতে পারি। আজ হোক কাল হোক এমন একটা দিন আসবে যেদিন আমাদের নিয়ে কেউ না কেউ লিখবে কিংবা লিখবে না। তবে যে কথাটাকে অস্বীকার করতে পারবে না সেটা হলো বিংশ শতাব্দীর শেষ ভাগটা ছিল বাঁজা মায়ের মতো ব্যারেন। ওরা আমার বেবুসে বলতেছে বাবু। না না না, তুমি কেন না, আমি তোমাকে এমএলএ সাহেবের কাছে নিয়ে যাচ্ছি। বসে পড়তেছো কেন? এমএলএ সাহেবের কাছে যাবা না? আমি আর চলতে পারতেছি না, কোমরটা ধরে গেছে। তো রাজা, তুমি যাবা কি করে? সে আমি যা হোক করে যাবো না। চলেন। নোংরা, পুরো শহরটাই নোংরা হয়ে গেছে, কোথাও পা রাখবার জায়গা নেই। আমাদের সমাজটা কি জানো, বিপজ্জনক একটা নেড়া ছাতের মতো। একটু অসাবধান হয়েছ কি ব্যাস, তোমার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। আমার সেই প্রথম নারী ও পুরুষটির কথা মনে পড়ে। এ বিশাল পৃথিবীকে না জানি ওরা কত বিস্ময়ের চোখে দেখেছিল। তৃতীয় মানবের বিস্ময়কর আবির্ভাবের জন্যে ওরা হয়তো অনেক দিন অপেক্ষা করেছিল। এও এক চ্যালেঞ্জ, জীবনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জের ফসল আমরা। কিন্তু এটা কি কি বিস্ময়কর পরিণতি আমাদের! টুকুমাসিদের ওখানে যাচ্ছ তো? এখন মরার সময় নেই, 15ই আগস্টটা না কাটা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ব
বাবা তোমাকে নাকি নাগরিক সম্মাননা দেওয়া হচ্ছে কে বলল একটা ছেলে সাইকেল রিকশায় বলতে বলতে গেল কই তুমি তো বলনি বলা কি আছে মা আমি একটু বের হচ্ছি আচ্ছা আর বাবা স্বাধীন বাবু এসেছেন পাঠিয়ে দে আপনাকে ডাকছেন স্যার খুঁজে পেলে ফাইলটা না স্যার ভালো করে খুঁজে দেখেছো দেখেছি স্যার গান্ধীজি কোথাও নেই আসি এই হপ্তা এক পৌঁছ দেব শুকলে আর এক পৌঁছ আপনি বলুন আচ্ছা বলছি স্যার আমাদের তুলসী মুখার্জি রোডের অবস্থা খুবই খারাপ হ্যাঁ এখন রাস্তাঘাট নিয়ে কোনো কথাই হবে না আপনারা 15 দাগস্ট এর পরে আসুন 15 দাগস্ট রাস্তাঘাট নয় তুলসী মুখার্জি রোডের মজা ড্রেনটার কথা বলছি মজা ড্রেন হ্যাঁ এমনিতেই জল জমে থাকে তার উপর আপনাদের লোকজন চিৎকার ফেলে একেবারে পাহাড় হয়ে গেছে সব সময় অ্যাক্সিডেন্ট লেগেই আছে ডেঞ্জারাস জায়গা বলে লোড শেডিং এ মরণ ফাঁদ তুমি যেতে পারবে দরকার শুনুন শুনবেটা কি হইচই করবেন না আরে একটু আমরা গেছিলাম ক্রিটিক্যাল রাস্তা নাকি হ্যাঁ অনেক অনেক ঠিক আছে দেখি হ্যালো হ্যাঁ বলছি সুকান্ত পাল চৌধুরী কে মনে আছে কে আরে পেইন্টার ছবি আঁকিয়ে লক্ষ্মীকে নিয়ে এসেছিলেন লক্ষ্মী ওই যে দুর্গা বাড়ির পেছনে আরে যাকে নিয়ে বুঝলেন না আমি তো শুনেছিলাম উনি অ্যাসাইলামে ছিলেন সম্প্রতি ছাড়া পেয়েছেন উনি কি এখন সুস্থ মনে তো হলো কি বলতে চান সে অনেক কথা লক্ষ্মীকে কেন থানা থেকে ডাকা হয়েছে কেন ওকে উঠে যেতে বলা হলো এক সেকেন্ড আপনি একটু বাইরে অপেক্ষা করুন তো আমি পরে ডেকে পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে চলো চলো হ্যাঁ বলুন ওই যা আমাদের রোজ নামচা তা আমাকে কি করতে বলছেন আমি কিছুই করতে বলছি না তবে যারা আমাদের রিকোয়েস্ট করেছেন তাই তো আপনি চেনেন আমাকে আফটার জনগণ নিয়ে কাজ করতে হয় সামনেই পঞ্চায়েত নির্বাচন আপনারা পুরুষরা সব ভেড়ার দল না হলে ওই তো একটা মেয়ে কি আছে ওর মধ্যে আমরা কথাই বলি একই প্রশ্ন কি কি আছে ওর মধ্যে আছে আছে আদিম রহস্য চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারণ তুমি আর কি ওনা তোমার অনেক বেশি হয়ে গেছে আপনি ওকে আগে দেখলেন কবে যে এত কবিতা দ্যাটস কারেক্ট কেন আপনাদের মুখের দিকে তাকিয়ে তো বুঝতে পারি সে রমণীর গোপন রহস্য চলো বাড়ি চলো মুখার্জিদা হ্যাঁ পার্কিং এ তোমার গাড়ি নেই কেন ওটা হসপিটালে ট্রাবলটা কি কাল একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম আজকাল আর কেউ ট্রাফিক রুলস মেনে চলে না হে কি রকম কাল আসার সময় দেখি আইল্যান্ড গুলো সব রাস্তার মাঝখানে ফেরার সময় দেখি এক একটা গাড়ির সামনে এটা দাঁড়াচ্ছে রাগের মাথায় দিলাম একটাকে ঠুকে কেমন আছেন স্যার
ভালো কি ব্যাপার তুমি এখনো যাওনি আমি ওর জন্যই এসেছি আপনারা ওকে উঠে যেতে বলেছেন হ্যাঁ কেন কি করেছো ওকে চেনেন নাকি আপনি চিনি বই কি ওর নামে ম্যাস পিটিশন হয়েছে হতে পারে সোসাইটিতে ওর কন্ট্রিবিউশন আছে বহুদিন ধরে ও মায়ের কাজ করেছে আইনের চোখে মা যদি কোনো অন্যায় করে ও তো করেনি ও সোসাইটিকে ফিড করেছে অন্যায় আমি এর তীব্র প্রতিবাদ করছি আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন আপনারা যদি এই ব্যাপারটায় গুরুত্ব না দেন আমি যতদূর সম্ভব যাব আমি এর শেষ দেখ চলো